আজকে আমি তোমাদেরকে মূলা কীভাবে অ্যাড করতে হয় সহজে সেভাবে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গাজর কীভাবে অ্যাড করতে হয়। তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে আসতে পারো। এখন গাজর এবং মূলা দুটা যেহেতু একই রকম কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য আছে, আমি পার্থক্যটা বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে গাজর, সেটা হচ্ছে গাজরের উপরি অংশ থেকে নিচের অংশ স্ট্রেট থাকে, স্ট্রেট সোজা থাকে। এর মধ্যে আইসক্রিমের যে হ্যান্ডেলটা সেটার মতো। কিন্তু মূলার মধ্যে যেটা থাকে সেটা হলো মূলার দুই পাশটা এরকম সমান্তরাল থাকবে, এই পাশ মোটামুটি সমান থাকবে, তারপরে আস্তে করে নিচের অংশ বাঁকা হয়ে চিকন হয়ে যাবে এবং উপরের অংশ গাজরের মতোই মিলে যাবে। ঠিক আছে, এই হলো পার্থক্য। যদি এটা গাজর হতো তাহলে এভাবে স্ট্রেট চলে আসতো, মানে গাজরে এভাবে স্ট্রেট থাকে, এভাবে স্ট্রেট থাকে। আর মূলাটা কি হয়, এখানে স্ট্রেট হবে না, এখানে একটু সোজা চলে আসে, এরপরে বাঁকা হবে, এই পাশটাও সোজা চলে আসবে, তারপরে বাঁকা হয়ে নিচে যাবে। এই হলো গাজর এবং মূলার মধ্যে বেসিক পার্থক্য। এখন আমরা একটা মূলা আর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। সোজা আসলো, এরপরে নিচের অর্ধেকের বেশি যে নিচের অংশে বাঁকা করে একটু বাঁক করে দিল, এরপরে এই অংশটা এভাবে সোজা আসবে, একটু আঁকা বাঁকা হবে, একদম স্ট্রেট হলে সুন্দর লাগবে না, একটু আঁকা বাঁকা হতেই পারে। এরপরে নিচের অংশ এভাবে নিয়ে দিল, এরপর উপরেরটা বাঁকা করে এভাবে মিলে দিলাম, এরপরে উপর অংশ গাজরের মতোই। এখানে একটা ইংলিশে ভি অঙ্কন করো, এর পাশে একটা দাগ দাও, এখানে উল্টো মিলে দাও, এর পাশে একটা দাগ দাও, মিলে দাও, এর মাঝখানে এখানে মিলাও, এরই মাঝখানে আবার এখানে মিলাও, আবার এই পাশে মাঝখানে এখানে মিলাবে, হয়ে গেল। এখন মোলার কিছু লোম থাকে, এটা এভাবে দিয়ে দিতে হবে, এভাবে দিয়ে এইভাবে একটু আঁকা বাঁকা করে ছেড়ে দিলা, ব্যাস। খেয়াল করবা মোলার গায়ে ছোট্ট ছোট্ট করে লোম থাকে, আর মোলা যেহেতু সাদা কালো তাহলে এটা রং করার কিছু নাই। তোমরা উপরের অংশের এই অংশটা রং করে দিতে পারো সবুজ রং, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক দিয়া বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তীতে আবার কোনো ভিডিও করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং তোমরা সহজে ভিডিওটা দেখে নতুন কোনো আর্ট শিখতে পারো। আর আমার চ্যানেল যদি আগে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক ধন্যবাদ। কমেন্টসের মধ্যে জানিয়ে দিতে পারো যে তোমরা কি ধরনের আর্ট শিখতে চাও, কোন কোন বিষয়গুলো আরও বেশি জানতে চাও। আর আর্ট একটা ধৈর্যের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি বেশি আর্ট শিখতে পারবে। তো মূলার এই পাশটা আমরা একটু কী করে পেন্সিল দিয়ে একটু কালার মানে শেডিং করে দেবো, দেখতে ভালো লাগবে। মূলা তো সাদা থাকে, এই জন্য মূলা এখানে আর রং করার কিছু নাই, যেহেতু আমার পেস্টটাই সাদা। তারা পেন্সিলটা এভাবে চুকিয়ে ভালো করে ই করে এভাবে কোণা করে ধরে এভাবে টান দিলেই, এই মাথাটা এই দাগের সাথে সাথে রেখে এভাবে টান দিলেই তোমাদের শেডিং একবারেই দেওয়া হয়ে যাবে এবং সুন্দর শেডিং হয়ে যাবে। এরপরে ঘষে ঘষে একটু মিলাই দিলা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটন অন করে রেখে পরবর্তী ভিডিও দেখার জন্য, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সহজেই অন্য কোনো আর্ট তোমরা শিখতে পারো।
দেখার জন্য ধন্যবাদ।